গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 7:40। আর আজকে কি বার? আজকে মঙ্গলবার, আজকে স্কুল অফ ডে, পড়ানোটা আছে। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। টিউশন যেহেতু হচ্ছে না, মানে করা হচ্ছে না, তাই ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে, তার কারণ তোমাদের সঙ্গে আমার যোগাযোগটা থাকছে না। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, এবার টয়লেট যাবো, ব্রাশ করবো, ফ্রেশ হবো, চেঞ্জ করবো, নিচে যাবো, তারপর নিচে যা কাজ টুকটাক টুকটাক না, রান্না করা এটা ওটা শেষ কমপ্লিট করে উপরে আসবো। তারপর তোমাদের সাথে আজকে আমি ডেলি ব্লগটা শেয়ার করবো, ডেলি কী করি সেগুলো শেয়ার করবো। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর ঘরের অবস্থা খুবই খারাপ, পরে দেখা হচ্ছে। কত বড় স্টুপিড আমি, দেখো প্রচন্ড জ্বলছে, বিশেষ করে এই আঙুলটা। কলগেট লাগিয়ে এলাম, তো তোমরা সবাই কি করছো এখন? এখন কটা বাজে? 8:30 হবে। তো এটা এটা আমার সিটি দেওয়া হয়ে গেছে, এটাকে আমার খুলতে হবে। খুলে কচু আর আলুগুলোকে ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। আর এখানটা সবইটাও বেশ ভালোভাবে ফুটে গেছে। আর এখন আমাকে করতে হবে কি, আদাটাকে বাটতে হবে। আর হাত সাজা হলো আমি বুঝতে পারছি না কী করি, কী করবো। তো এডিটিং ভিডিও নেই বলে প্লিজ আমার উপর কেউ রাগ করো না। ব্লগ এমনিতেই কেউ দেখেন আমি জানি, প্রচণ্ড জ্বলছে গো। এখানে এখন রান্না বান্না হওয়ার রাত থাকবে, আমি হাতটাকে একটু ঠান্ডা হতে টাইম দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার বাচ্চা অবশ্যই কমেন্ট করো। তো দেখো আজকে হবে আম ডাল আর সয়াবিন। তো আম ডাল তো এই গরমের সময় খেতে দারুণ লাগে। এবার ডালটা কড়াইতে ফুটছে, আমাকে জল দিতে হবে। তাড়াতাড়ি করে জলটা ভরতে গেছি, এদিকে যাওয়ার আগে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। দেখো ছুটতে ছুটে আসতে হবে, নাহলে তলা ধরে যাবে ডালে। তো টক ডালটা এই টাইমটাতে বেশ ভালো লাগে, গাছের আম দিয়ে টক ডাল। আর তার সাথে আছে সয়াবিন তরকারি, সয়াবিন আলু দিয়ে তরকারি হবে। আর আর যেটা হবে সেটা মা করবে। আর একটা কী বেশ হয়েছিল ওটা ভিডিও তোমরা দেখেছো, মা বলছে আমি করব। তো আমার এই দুটো করতে হবে। তো এই ডালটা প্রায় কমপ্লিট, মানে সেদ্ধ করে জল দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমাকে তো দেখো ট্রাইপড নিয়ে যে কোনটা আমি ভালো করে ধরব, ডালটাকে কমপ্লিট করতে হবে। আর এই যে সয়াবিনটা ভিজিয়ে করে নিয়েছি, আর এখানটায় আর হাতের অবস্থা, হাত জ্বলছে এখনও। এবার আমি কী করবো বলতো, ডালটাকে ভাবে ফুটতে দেবো। আর এই যে কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে ছাড়িয়ে নেবো। আলুগুলোকে আমি তরকারি বানিয়ে নেবো। কচু মা বলেছে পরে কী করবে আমি জানি না, আমি ছাড়িয়ে গুছিয়ে রেখে দেবো। তো কাজ করি আমি, এবার দেখতে থাকবো। আর আর একবার বলে দিচ্ছি, জানি আমার ব্লগ বিচ্ছিন্ন হয়, তাও একটু ভালোবেসে থাকবো। আর অবশ্যই করে কমেন্ট করো, দেখতে সাঁতাল দেব। ওটাকে সাঁতাল দেওয়াই বলে। আজকে আমি প্রথমবার টক ডাল বানাবো, এর আগে কখনো বাড়িতে আমি বানাইনি। আমাদের বাড়িতে ভোলু আছে, এখন ভোলুর গলার আওয়াজ শুনতে পাচ্ছ। আমি ওদেরকে ছেড়ে এই এখানে বসে বসে বারান্দাতেই ভয়েস দিচ্ছি। তো বাইরের লোক মানে ওদেরকে ছুটি দিয়েছি, ওরা নিচে গেছে, ও শুনতে পাচ্ছে, ও চিৎকার করছে। তো কী কী দিলাম দেখো, দুটো তেজপাতা দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, একটু জিরে দিয়েছি, এবার ওই আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে একটু লবণ দিয়ে আমগুলোকে ভাজবো, যাতে পুরো সেদ্ধ হয়ে যায় আমগুলো। তারপরে দিয়ে দেব ডালটা, তারপরে ডালটা দিয়ে দেব। তো ডালটা মা বলেছে ভালো হয়েছে, খারাপ হয়নি। বাট বাবা বলেছে একটু টক হয়েছে, এমন মাথা মোটা। আমি ভাবছিলাম যে আরও একটা আম দেবো, তাহলে ওই আমটা দিলেও আরও কতটা টক হয়েছে তো ভাবো। তো কী সুন্দর দেখতে হয়েছে দেখো। এইবার ওর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। ওয়াও, এই যে আওয়াজটা, জাস্ট ওয়াও। তো ডাল ডান, এবার এই
কচু আর আলুটাকে ছাড়াতে হবে। এই যে ছাড়িয়ে নিচ্ছি ছপ ছপ করে, কি বলছি খুব স্পিড করে দিয়েছি, আই থিঙ্ক তোমরা কেউ শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ বুঝতে পারছো না আমার কথা। এবার নামিয়ে নেব, যেহেতু ভিডিওটা স্পিড করেছি তাই ভয়েসটাকে না মিউট করে দিয়েছি, বুঝেছ তো। এই আদাটাকে বাটতে হবে, আদা বাটা সব মোটামুটি কমপ্লিট। এবার দেখো প্রথমে সোয়াবিনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওটাকে তুলে নেব, নিয়ে তারপরে আমি সোয়াবিন তরকারিটা বসাবো। আদা দিয়ে নিরামিষ হবে আজকে, যেহেতু আজকে আছে তোমার কি একটা ছিল ওই দিন নীলের পুজো ছিল সেই জন্য। তো সোয়াবিনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল তেজপাতা দিয়েছি, এবার কী কী দিই দেখো, এই টমেটো দিলাম একটা গোটা আর চারটে কি, এবারে আদা, আদা বাটা দিলাম, তারপরে দিয়ে দেব লঙ্কা। দিয়ে দিয়ে ভালো করে হাতটাকে ধুয়ে আসতে গেলাম, এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব ওটাকে একটু লবণ দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে। তারপর দিয়ে দেব আলুটা, আলুটা একটু মাখামাখি হয়ে গেলে তারপর সোয়াবিন। আসলে ওই বাড়িতে মা নিরামিষ সোয়াবিন তরকারি বানায় না, খেলে জাস্ট মানে পাগল হয়ে যাবে। ওটা হচ্ছে মাকে আমাকে বলতে হবে যে মা বাটা গরম মশলা দিয়ে সোয়াবিন বানাও, উফ যা বানায় না, ভেরি ইয়াম্মি। মার হাতে সব খাবারই স্পেশাল লাগে, সবাই জানো সেটা, বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে যে মেয়েদের, তাদের কাছে আরও বেশি করে মনে হয় যে মা যেটা বানায় সেটা সেরা সেরা। আর কি করা যাবে, ইটস ওকে। তো দেখো আমার তরকারি ডান, জল দিয়ে দিলাম। তো কাজ শুরু করা যাক, প্রথমেই আমি আলনাটাকে একটু গুছিয়ে নেব। দেখো আমার আলনাতে কিছুই নেই, ওটা জাস্ট আমি স্কুলে পড়ে গেছিলাম, ওটা কাচতে হবে। ওই হলুদ যে জামাটা দেখতে পাচ্ছ আর এই যে জামার প্যান্টটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি বলেছিলাম না ফ্লিপকার্টে অর্ডার করেছি কিছু একটা, এই জামার প্যান্টটা, এটা পরে ওর সময় মুভি দেখতে গেছিলাম তো সেই জন্য ওটাকে কাচলাম। আর ও কিছু জামাকাপড় আয়রন করবে সেই জন্য আমার দুটো ওর সঙ্গে দিয়ে দিয়েছি, সুতির তো ওটা আয়রন না করলে ঠিক ভালো লাগবে না, সেই জন্য ও একসঙ্গে বলেছে আয়রন করে দেবে। তো আলনাটাকে দেখো, এই আলনাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো। আমার বিয়েতে এটা মানে আমার ঘরটা এতটাই ছোট তোমরা জানো তো, আমার একটা ড্রেসিং টেবিলের খুব শখ ছিল, খুব সুন্দর দেখতে হবে, সেটা আমি নেবো পরে সুন্দর দেখে একটা ড্রেসিং টেবিল, তো সেটা এখন নেওয়া হয়নি। আর এই আলনাটা, আলনা আমি ভেবেছিলাম নেবো না, তো আমার হাজব্যান্ড পছন্দ করে ও অ্যামাজন থেকে এই আলনাটা ও পারচেস করেছিল, বাবা দিয়ে দিয়েছিল টাকা। তো আলনাটা দেখো কেমন, আমার তো এখানটা এসে বেশ ভালো লেগেছে, খোলা অবস্থায় অতটা ভালো লাগেনি। আর এই ব্যাগটা আমি হাতে বানিয়েছি, হ্যাঁ এটা হচ্ছে জিন্স দিয়ে কেটে হাতে বানানো, সবাই জানিও কেমন হয়েছে ব্যাগটা, আর আলনাটাও কেমন হয়েছে সেটাও সবাই জানিও। আলনাটাকে গুছিয়ে নেওয়ার পর আমি আমার ঘরের কি হয় জানো তো, জানালা দরজা মানে আমার ধুলোতে এতটাই অ্যালার্জি, আমি প্রত্যেকটা খাঁচ আমি মুছি। তো আমার ঘরের জানালার খাঁচগুলো, তারপরে আলমারিটা রয়েছে সেই খাঁচগুলো, ওগুলো সব আমি মুছে নেব আজকে, আর ঘরটাকেও মুছে নেব, কারণ
আমার উপরে, সে যে আমাদের বাড়িতে আসে, যে সে কেবলমাত্র তোমার বুধবার করে আমার ঘর মোছে, সপ্তাহে একদিন, ট্রেনটাও এসে গেছে দেখো। সেই জন্য আমাকে মাঝে মাঝে মুছতে হয় ঘর, মাঝে মাঝে না, আমি প্রায়ই প্রতিদিনই মুছি। তো এই স্কুল যখন থাকে, একদিন দুদিন মাঝখানে মিস হয়ে যায় যখন স্কুলে যাই, তো ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ আমার ঘরটাতে ধুলো কম। আর কারণ আমি জানলা দরজা একসঙ্গে খুলি কেবলমাত্র তোমার সন্ধ্যাবেলা ঘরটাকে ঠান্ডা করার জন্য, না হলে বন্ধই থাকে। আর বাইরে প্রচণ্ড ধুলো, তো ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটাকে মুছে নেব, বাইরেটাও মুছবো। বাট আজকে ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করব না, তোমাদের বোরিং লাগবে ভিডিওটা। দেখো একটা ট্রেন গেল, আবার একটা ট্রেন আসছে, আমার ভাল লাগে না। মাঝে মাঝে দুপুরে কি হয় জানো তো, মাঝে মাঝে দুপুরে এই ট্রেনের আওয়াজে না আমি ঘুমাতে ঘুমাতে মানে কেঁপে উঠি, ভাবি যে না গায়ের মধ্যে কিছু একটা জোরে আওয়াজ করে চলে আসছে, তারপর উঠে বসে ভাবি যে না কোনো প্রবলেম নেই, আবার শুয়ে ঘুমিয়ে যাই। এটা প্রথম প্রথম খুব হতো, এখনো হয়, এখনো হয়। তো এই জানালার খাঁজগুলো, তারপর ওই জানালার খাঁজগুলো সব মুছতে হবে, কারণ ওগুলোতে ধুলো জমে, আর যখন ফ্যান চালাই তখন ধুলো এসে নাকে ঢুকলে কাশি হবে। আমার অ্যালার্জি মানে তোমার চুলকানি না, আমার অ্যালার্জি মানে কাশি। আর ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো, আমি আবারও স্বীকার করছি আমি ডেইলি ব্লগ করতে পারি না, তো আমি শুধু বসে খেতে পারি। আর এটা তার সঙ্গে অ্যাড করেছি তোমাদের জন্য, তোমরা বারবার বলতে, সেই জন্য তো তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে, আর তাহলে আমার একটু ভালো লাগবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কতক্ষণ বকবক করব। এখন এই সন্ধে হব হব হয়ে গেছে, আমি ভিডিওটা ছাড়তে হবে 9টাতে, ওই জন্য আমি বসেছি, একটু ভয়েস দিয়ে এটাকে এডিট করে ছেড়ে দিতে হবে তোমাদের জন্য, তোমাদের কাছে পৌঁছে যেতে হবে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, যার জন্য আমি এখন এটা করছি, ভয়েসটা দিয়ে নিয়ে এটাকে আমি এক্সপোর্ট করতে দিয়ে নিচে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বকবক করব না। এই যে উপরে জিনিসগুলো দেখছো না, এগুলো বিয়েতে পাওয়া, জানো তো, ওই যে যেটা দেখছো, ওই যে একটা বোতলের ওপর দেখো ফেব্রিক দিয়ে ডিজাইন করা আছে, ওটা আমি করেছি। আর ওই যে পেছনে প্লাস্টিক মোড়ার একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস আছে জানো তো, ওটা বাইরে ছিল বাট ধুলো পড়ছে বলে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর বকবো না। তোমাদের দাদা বোধহয় স্নান হয়ে গেছে, খাবে, আমার তো এখনো স্নান হয়নি, আজকে তো খেতে দিয়ে আসি, এসে তারপরে আর বেশি কি দেখা বলবো, আর কমপ্লিট করে দেবো, কমপ্লিট করে দেবো, সেই সময় আর একবার দেখা হচ্ছে, টাটা। হ্যালো, দেখো ওই সব কাজ টাজগুলো করে নি, স্নান করেছি, তার মাঝখানে গিয়ে ওকে খেতে দিয়েছি, তারপরে কাকার ভাত বাড়ার থেকে বেড়ে দিয়েছি, বাবা আজকে খাবে না কারণ বাবার আজকে উপোস আছে, নীলের উপোস। আর তারপরে আমি ওই ভিডিও করলাম, ও সেটআপ রেডি করে দিয়ে ক্যানিং চলে গেছে, বাজারে গেছে, আর আমি ভিডিও করে, আর এই দেখো আমার ঘরে এত গরম না, আমি যদি ওই জানলাগুলো খুলি তাও দেখো ওই জানলাটা খোলা আছে,
তাও ওই জানালার একটা পাল্লা খোলা আছে। তো এইরকম অন্ধকার ঘরের মধ্যে থাকি, ভালোই হয়েছে টিউশনটা হয়ে। আগের বছর তো আরও ঘরে শুয়ে শুয়ে পুরো গরমে পাগল হয়ে গেছি। তো এখন একটু ঘুমিয়ে যাব, এখন বাজে কটা, 2:30 বাজে, একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আজকে। তো হ্যালো, এখন চলে এসেছি ব্লগটা কমপ্লিট করার জন্য। দেখো এই জানালাটা, এই জানালাটা ও বাড়ির বাবা দীঘা থেকে এনেছিল। তো ওই বাড়ির বারান্দাতে কিছুদিন টাঙানো ছিল, তারপর এটা মানে ওখানেই ছিল, পড়েছিল ঘরের মধ্যে আর টাঙানো ছিল। তাই মাকে বললাম আমি তাহলে নিয়ে চলে যাই, মা বললো নিয়ে চলে যাই। তো আমি এই রান্না টান্না করে এসে মাঝে মাঝে এখানে এসে ধরে খাই। তো এখন সন্ধ্যাবেলা, বাজে 8:06। তো আমার রান্না হয়ে গেছে, আর আজকে করেছি ডাল আলু ভাজা, সন্ধ্যাবেলা করেছি। ডাল সেদ্ধ, ওটা মা মাখাবে, ডাল মাখাটা মা খুব সুন্দর মাখায় ঝাল ভাজা তেল আর লবণ দিয়ে। তো ডাল সেদ্ধ হয়েছে, আর আলু 4 কোণা করে করে ভাজা করেছি, আর ভাত করেছি, আর মা ঢেঁড়স সেদ্ধটা পরে করবে। ভাতের মধ্যে 2 বেগুন দিয়েছি ঠাম্মা খাবে বলে। তো ব্লগটা কমপ্লিট করে দিচ্ছি এখানে, তোমরা সবাই ভালো থাকবে, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমার খুব করে দরকার। আর প্লিজ সাপোর্ট করো, একটু শেয়ার করো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। টাকা এটা না এইভাবে ভুল করে ঘুরবো, বাট আমি ঘুরবো না, ঘুরলে আমার মাথা করে। আমি এইভাবে খাটের গায়ে খাটের ফোনটা পাঠাতে লক করে দিই, দিয়ে আর এইভাবে হালকা করে সবাই ভালো থেকো। টাটা, কমেন্ট করবে, সবার কমেন্ট চাই আমার, ভালো মন্দ যার যা ইচ্ছা কমেন্ট করো। টাটা।